নোয়াখালী সদর উপজেলায় শৌচাগারের সেপটি ট্যাঙ্ক থেকে ওমর ফারুকের মরদেহ উদ্ধারের 12 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত আসামি আনসারুল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালার মাছরা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের উত্তর ঝাপুয়া গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে। সোমবার দুপুর 12:30টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে নোয়াখালীর পুলিশ সুপার বলেন, উত্তর শাকলা গ্রামের হারুনের তালাকপ্রাপ্ত মেয়ে শারমিনকে তার সাবেক স্বামী ফাঁসানোর জন্য সুপারি বাগানের মধ্যে নিয়ে মামার শার্ট খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।